লাফিয়ে লাফিয়ে বাড়ছে ঝিনাইদহে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে নতুন করে আরো 20 জন সংক্রমিত ঝিনাইদহে নতুন করে আরো 20 জন করোনায় আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 185 জন সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম জানান রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে 67টি রিপোর্ট এসেছে এর মধ্যে 20টি রিপোর্ট পজিটিভ আক্রান্তরা হলেন সদর উপজেলায় 8 জন কালীগঞ্জ উপজেলায় 9 জন শৈলকুপা উপজেলায় 3 জন আক্রান্ত 185 জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 78 জন